হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পেইড একটা বেস্ট ভিপিএন দেব, যেখান থেকে আপনারা অল কান্ট্রির আনলিমিটেড সার্ভার পাবেন এবং যেটা দিয়ে ভিউয়ার্স আপনারা সিপিএ মার্কেটিংয়ের যে কোনো কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু সিপিএর কাজগুলো এমনভাবে অ্যাভেলেবল আপডেট নিচ্ছে, পেইড সিস্টেম ছাড়া কিন্তু তেমন অ্যাভেলেবল কাজ হচ্ছে না। তো ভিউয়ার্স, আপনারা যারা মাইট্রিক চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে আমি চেষ্টা করব পেইড ভিপিএন, পেইড আইপিগুলো যতটুকু পারি আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দেওয়ার। আপনারা শুধু ভালোবাসা দেখাবেন, দ্যাটস এতটুকুই এনাফ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পেইড সিস্টেমগুলো দিব, মানে পেইড যে ভিপিএনটা দিব, এই ভিপিএনটা দিয়ে আপনারা কী কী করতে পারবেন কাইন্ডলি আগে শুনবেন। আপনারা ফেক সাইন আপ করতে পারবেন, দুই নম্বর ভিউয়ার্স আপনারা যেটা ফেক সাইন আপেরও কিন্তু সিস্টেম আছে, শুধু ভিপিএনটা দিলেই যে হবে এমনটা কিন্তু নয়, যারা জানেন তারা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। তো আর একটা বিষয় ভিউয়ার্স, ফেক নিয়ে যদি আপনাদের নেক্সট কোনো ভিডিও লাগে একটু কমেন্ট করবেন, আমি মানে পুরো ভিডিও দেখাবো না, কিন্তু ফেকের কিছু সামথিং ধারণা আপনাদেরকে দিব যে আমরা কীভাবে আসলে ফেক নিয়ে কাজ করি। তো ভিউয়ার্স, এই ভিপিএনটা আপনারা ফেক মারতে পারবেন, বিভিন্ন পোস্টিং সাইটে পোস্ট করতে পারবেন, প্লাস আপনারা মনে করেন ইউটিউবিং মার্কেটিং করা যায়, ইউটিউবেও কিন্তু ডেটিং রিলেটেড অফার নিয়ে কাজ করা যায়, যেটা পেইড ভিপিএনতে কিন্তু হিউজ করা যায়। তো আপনারা ইউটিউবে মার্কেটিং করতে পারবেন, বিভিন্ন পোস্টিং সাইটগুলোতে পোস্ট করার সঙ্গে সঙ্গে 100% লাইভ হবে এই ভিপিএন, প্লাস যারা পেইড আইপিএস করেন তো পেইড আইপিএস করতে পারেন, কিন্তু এই ভিপিএনটা আপনারা ইউজ করতে পারবেন। আমি ফ্রিতে আপনাদেরকে দিব মুড এপিকে ভাষণ। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াচ্ছি না, চলেন মেন টপিকে চলে যাই। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলভাবে চলেন ভিউয়ার্স, মেন টপিকে চলে যাই। তো মেন টপিকে আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের কাইন্ডলি দেখাই, এই যে এই ভিপিএনটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, দেন এখন আপনাদের লাগবে হচ্ছে এই টাইম চেঞ্জার। এই দুইটা অ্যাপ্লিকেশান হলেই আপনারা আপনাদের ফোনের রিয়েল আইপি একদম 100% করে নিয়ে আপনারা সঠিক হয়েতে সিপিএর যে কোনো কাজগুলো করতে পারবেন। কিন্তু ভিউয়ার্স, আবারও বলতেছি আজকের এই ভিপিএনটা আপনারা পাবেন কিভাবে, তো এই ভিপিএনটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে ছোট একটা শর্ত দিব, আমি আজকে আমার একটা চ্যানেল প্রমোট করব, মানে একটা ছোট একটা মানে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব, আপনারাকে ফুল ভিডিওটি দেখেন যে ভিপিএনটা কীভাবে ইউজ করতে হয় এবং কীভাবে সব সার্ভারগুলো পাবেন, কারণ সঠিকভাবে যদি সেট আপ না করতে পারেন তাহলে তো আপনারা ভিপিএনটা ইউজ করতেই পারবেন না। দেন সো বি কেয়ারফুলভাবে আপনারাকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো আগে আপনাদেরকে একটু আমি মানে এক্সাম্পল হিসেবে দেখাই যে এই ভিপিএনটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, শুধু এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটু প্লে স্টোরে চলে যাচ্ছি, ভিডিওতে এখনও লাইক না করে থাকলে দয়া করে ভিডিও একটা লাইক করে দিবেন, আপনাদের কথা বিবেচনা করে কিন্তু পেইড একটা জিনিস আপনাদেরকে আমি ফ্রিতে দেবো, কারণ সাবস্ক্রাইব দেওয়া এটা কিন্তু কোনো টাকা পয়সার বিষয় নয়, অনলি দু এক মিনিট হয়তো ভিডিওটা দেখলেন, একটা লাইক কমেন্ট করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো সব কিছুই দেখাই দেবো, ফার্স্ট অফ অল আগে আপনাদেরকে একটু দেখাই। তো টাইম চেঞ্জার এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন, টাইম চেঞ্জার, এই যে ভাই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ফোনের সেটিং দিয়ে আশা করি ইউজ করবেন না, ফোনের সেটিংয়ে টাইম চেঞ্জ করে দিবেন না, এই অ্যাপ্লিকেশানটাই আপনারা ইউজ করবেন। দুই নম্বর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে যদি দেখাই, আমি বিড ভিপিএন লিখে সার্চ করলাম, এখানে প্লে স্টোরে দেখেন কোনো ভার্সন কিন্তু সাজেস্টে আসবে না, মানে এই ভিপিএনটা প্লে স্টোরে পাবেন না, পেইড জিনিস অ্যাভেলেবল প্লে স্টোরে পাওয়া যায় না। তো এখন আমি দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এটা কই থেকে পাবেন, কীভাবে নেবেন, ফুল ভিডিওটি আপনারা দেখেন আমি আপনাদেরকে বলে দিব। আগে আপনাদেরকে ভিপিএনের সিস্টেমটা দেখায় দেই যে কীভাবে এটা কাজ করে। তো সিম্পলভাবে আমি এখন বিট ভিপিএন আমি দুইটা আইপি কানেক্ট করে দেখাবো, 100% আইপি হবে এবং রিয়েলভাবে আপনারা মানে যে কোনো কাজ করতে পারবেন ভিপিএনটা দিয়ে আশা করি। তো আমি এখন বিট ভিপিএনটা ওপেন করতেছি, বিট ভিপিএনটা ওপেন করার পরে দেন এখানে আমি যদি সার্ভারে ক্লিক করে দেই, তো এখানে আপনারা অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন ইউনাইটেড স্টেটস, জাপান, ইতালি, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স, স্পেন, দেন এখান থেকে একটু যদি নিচে চলে যাই অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার সার্ভারটা কিন্তু অ্যাভেলেবল সকল সব ধরনের ভিপিএনে পাওয়া যায় না, যেহেতু এটা পেইড ভিপিএন এখানে আপনারা অস্ট্রেলিয়ার সার্ভারটি পাচ্ছেন, দেন এখান থেকে নেদারল্যান্ড এই সার্ভারটি পাচ্ছেন ভিউয়ার্স, দেন এখান থেকে ডেনমার্ক, সুইজারল্যান্ড, তো আর কী চাচ্ছেন, এই কয়েকটা কান্ট্রি থেকে যদি ফেক মারা হয় একটা করে প্যানেলে, মোটামুটি আশা করা যায় বিগ একটা করে অ্যামাউন্ট দিবে আপনাদেরকে যদি সঠিক ওয়ে জেনে আপনারা মারতে পারেন, দেন পোস্টিং সাইটগুলোতে পোস্ট করবেন এই কান্ট্রিগুলো ধরে। আমরা কিন্তু অ্যাভেলেবল ইউএসএ, ইউকে, আপনার হচ্ছে জার্মানি, এই সাইটগুলোতে কিন্তু অ্যাভেলেবল পোস্ট করি। তো ভিউয়ার্স, এই ভিপিএনটা হলে আশা করি আপনারা ভালো মতন একটা পোস্ট করে পোস্টগুলো আপনাদের লাইভ করতে পারবেন। দেন আরও হচ্ছে ভিউয়ার্স স্ন্যাপচ্যাটের মানে স্ন্যাপচ্যাটটা সঠিকভাবে আপনারা মানে রান করতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু পেইড ভিপিএন। তো এখন আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স ইউনাইটেড কিংডমে কানেক্ট করে, তো আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম,
দেন এখান থেকে অন করে দেব, টেনশন নেই, কোনো অ্যাড আসবে না, পেড ভিপিএনে কোনো অ্যাড আসে না। তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনে কিন্তু কানেক্টেড নিয়ে নিয়েছে। তো আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের কি পেড একটা ভিপিএন দেওয়া যায়, তো যার কারণে কিন্তু আমি ভিডিওটা মেক করছি। তো এই যে আমি কানেক্টেড নিয়ে নিল, দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম। তো যাওয়ার পরে ফোনে একটা ব্রাউজারে চলে যাব আমরা। তো ব্রাউজারে আসার পরে এখানে আপনারা ঠিক আইপি চেক করবেন, দেখেন এই যে এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পরে কাইন্ডলি একটু সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আইপিটি কিন্তু 90% নিয়ে নিয়েছে, সিম্পলভাবে আমার আইপিটি 90% নিয়ে নিয়েছে। তো এটা এখন আপনারা 100% কীভাবে করবেন দেখেন, আমি এখান থেকে এই যে টাইম চেঞ্জার ফোনের সেটিং থেকে করবেন না, ফোনের সেটিং অনেক ক্ষেত্রে মিস করে এই ভিপিএনের ক্ষেত্রে, আপনারা এটা থেকে করবেন। তো এখানে আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে টিকমার্ক করে দিব, দেন উপর থেকে একটু টান দিব, এই যে দেখেন টাইম অ্যান্ড ডেট চেঞ্জার সবার নিচে, এর উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে সিলেক্ট টাইম জোন এখানে ক্লিক, দেন এখান থেকে রিজয়েন এখানে ক্লিক করে দেওয়ার পরে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। এখান থেকে অটো আমার লন্ডন নিয়ে নিয়েছে, আশা করি এবারে আমার আইপিটি 100% নিয়ে নিবে। দেন এখান থেকে আমি এই যে রিলোড দিয়ে নিচ্ছি। তো এই যে ব্যাটস আপনারা দেখতে পাচ্ছেন আমার আইপিটি কিন্তু 100% নিয়ে নিয়েছে, কাইন্ডলি এখানে একটু লক্ষ্য রাখবেন। এইভাবে 100% আইপি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাটস, এভাবে 100% আইপিটি করে নেওয়ার পরে আপনার ডিভাইস থেকে কিন্তু আপনারা যে কোনো সিপিআই রিলেটেড কাজগুলি করতে পারবেন, বা জিমেল মার্কেটিং বলেন, আপনার ইমেল ক্রিয়েটও মোটামুটি এটা দিয়ে আপনারা প্রতিদিন 10+ জিমেল ক্রিয়েট করতে পারবেন। এই ভিপিএনটা দিয়ে 10+ জিমেল প্রতিদিন আপনারা এখানে যে যে সার্ভারগুলো আছে এই সার্ভারগুলো থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাকে 100% নিয়ে নিয়েছে। দেন আমি আবার আইপিগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো সিম্পলভাবে আমি আমার ভিপিএনে চলে গেলাম, এটা ডিসকানেক্ট করে দিলাম। তো ডিসকানেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে ব্যাটস আমি এবার আইপিটি চেঞ্জ করে দেবো। ধরেন এখানে এবারে আমি ধরব হচ্ছে অ্যাভেলেবল, আমরা তো ইউনাইটেড ধরেন অস্ট্রেলিয়া, তো আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে কানেক্ট ক্লিক করে দিলাম। দেখেন বেস্ট একটা আইপি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কিন্তু যে কোনো কান্ট্রিতে আপনারা মনে করেন ভালো কাজ হয়, যদি একটু সিস্টেম বুঝে কাজ করতে পারেন। অস্ট্রেলিয়া কিন্তু বড় একটা কান্ট্রি, তো আমি অস্ট্রেলিয়াকে কানেক্ট করে দিলাম। দেন এখান থেকে আবার ওয়ার আইপিতে চলে আসতেছি, এখান থেকে আমি রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাটস আমার কিন্তু আইপিটি দেখেন এই দুইটা জায়গায় মিলে গেছে, আর এখানে আছে 90%। এখানে দেখেন হোস্টিং নাম দিয়ে দিয়েছে, তার মানে বুঝতে পারতেছেন কালকে কিন্তু আমি পেইড একটা ভিডিওতে দেখাইছিলাম যে হোস্টিং নামটা দিয়েছে মানে কিন্তু এটা বিশাল একটা আইপি। তো এই যে দেখেন এখানে কিন্তু হোস্ট নাম দিয়ে দিয়েছে, এই আইপিটি কিন্তু আপনি এখন ইউজ করতে পারবেন। তো এখন এখানেও আপনাদেরকে অবশ্যই অবশ্যই আইপিটি 100% করে নিতে হবে। তো আইপিটি 100% করার জন্যে এখান থেকে আপনারা চলে যাবেন স্যাম সিস্টেম, ওই যে অ্যাপ্লিকেশনটা লাগবে আবারও দেখাই দিই আপনাদেরকে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে ওইভাবে তো দেওয়াই আছে উপর থেকে, আমি আবার এই এখানে ক্লিক করে দিলাম, সিস্টেম চলে আসছে, রিজনে এখানে ক্লিক করে দেওয়ার পরে অস্ট্রেলিয়া, এই যে আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। তো ভিয়ার্স এখানে কিছু সিটি আসছে, তো এরকম সিস্টেম আসলে দেখেন কী করতে হবে আপনাদেরকে, এর নিচে চলে যাবেন, সময়টা দেখে নিতে হবে আপনাদের যে এখানে কোন সময়টা এখানে দেওয়া আছে, একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে এই যে এখানে লক্ষ্য রাখেন, এখানে আপনার হচ্ছে সময়টা দেখায় নিতে হবে, সরি এই যে নিচে এখানে আসলাম, দেখেন GMT এই জিনিসটা আপনারা ফলো করবেন। এই যে টাইম জোন, তো জোন লোকেশান মানে এটাই হচ্ছে আমার মানে বর্তমান আইপির লোকেশান। তো আপনারা ওনাকে নিচের এটা দেখেন, নিচের এটা দেখলে কিন্তু হবে না, এটা হবে না, আপনাকে দেখতে হবে এই যে এইটা GMT+1000, GMT+1000। তো এখানে এখন আপনারা দেখবেন GMT+1000, GMT+1000 100% থাকবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন দুটো আইপি আছে, দেখেন বিয়ার্স দুটো আইপি, আবার দেশে কিন্তু অনেক ক্ষেত্রে উল্লেখ আছে। এখানে দেখেন এই যে আপনার অস্ট্রেলিয়া সিডনি, তো এই যে দেখেন এখানে সিডনি কিন্তু এই যে নিচের এটা আছেই। তো আমি এখন এটা সিলেক্ট করে দিতে পারি, বা উপরকে এটা সিলেক্ট করে দিলেও আসবো অনেক ক্ষেত্রে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, দেন এখন যদি আমি আইপিটি যাই রিলোড করে নিই, দেখেন 100% আমার 100% নিয়ে নিবে। আমি একটু রিলোড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিয়াস দেখেন আমার কিন্তু 100% এখানে 100% আইপিটি নিয়ে নিয়েছে। এখন আমি আমার ফোনটি মানে একদম ডাইরেক্টলি অস্ট্রেলিয়ার আইপি, এখন আপনার যা মন চায় এই ফোন থেকে করতে পারেন, কোনো প্রকার কোনো ম্যানেজার ক্ষমতা নেই আপনার ধরবে বা কোনো কিছু করবে, কিন্তু সিস্টেম অনুযায়ী আপনারা ভুল করলে কিন্তু এটা ভিপিএনের বা এগুলো দোষ দিলে হবে না, কারণ সবাই যেটা যেটা জানেন না সেটা করলে তো আর হচ্ছে না, এই হচ্ছে মূলত বিষয়। আর আমি সব কিছু ওপেন দিতে পারি না, একটাই কারণ সব মানে সবসময় সব ভিডিওগুলো ইউটিউবে মানে ওপেন দেওয়া যায় না, এগুলো পার্সোনালি আপনাদেরকে আমি হেল্প করে ট্রাই করবো, একদিন একটা মিটিং করবো যদি আপনারা ফেক নিয়ে এগুলো নিয়ে ভিডিও চান। তো এবার আপাতত আজকে দেখেন এই যে এই ভিপিএনটা কিন্তু আপনারা সব কাজ ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন হোস্টিং নেম পাইছেন মানে হিউজ একটা মানে হিউজভাবে এই ভিপিএনটা আপনারা ইউজ করতে পারবেন।
100% এই যে দেখতে পাচ্ছেন ব্যাটস 100% আইপি। তো এখন এই ভিপেনটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ব্যাটস সেটা হচ্ছে, আবার আইপিটি একটু যদি আপনার সার্ভারটা দেখায় যে কেমন ফাস্ট তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ধরেন যে কোনো একটা কিছু লিখে আমি সাইটগুলোতে চলে যাচ্ছি, আইপির মানে ইয়ে সাইটগুলো কিন্তু সেই লেভেলের ফাস্ট। ধরেন আমি এই অ্যাপ নেটওয়ার্কটিতে চলে যাচ্ছি, দেখেন এই যে একদম মানে অরিজিনাল নেটের যেমন স্পিড তেমন আপনারা এই আইপি দিয়ে স্পিডটা পেয়ে যাচ্ছেন। তো দেন এখন আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। যাওয়ার পরে ব্যাটস এখন আপনাদেরকে কাইন্ডলি এই ভিপেনটা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে ব্যাটস সেইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি এখন ইউটিউবে চলে যাব, দেখেন আমি ভিপিএন ইউজ করা অবস্থায় ইউটিউব ইউজ করব, দেখেন কতটা ফাস্ট সার্ভার নিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটস সেই লেভেলে কিন্তু ফাস্ট সার্ভার। তো আমি এখানে এখন সার্চ করব, আমি কিন্তু আমার চ্যানেলের নামটা নাম দিয়ে নিয়ে আসতে পারতাম কিন্তু আমি নাম দিয়ে নিয়ে আসবো না, ভিডিও টাইটেল দিয়ে নিয়ে আসবো, যাতে ইউটিউব অ্যালগরিদম কোনোভাবেই মানে কোনোভাবে যেন আমাকে না ধরতে পারে যে না সে দুই নম্বরই করতেছে। তো আমি এই যে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেন এখান থেকে ফিল্টারিং করব, দেন এখান থেকে দিস মান্থ, দেন এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেন একটু নিচে চলে যাবো, এখন এখান থেকে আমার সাজেস্টে দেখাবে, সেখান থেকে আমাকে ভিডিও নিতে হবে। কাইন্ডলি একটু নিচে চলে যাচ্ছি, এখানে 100% আসবে, কাইন্ডলি একটু সময় দেন। আমি আবার ফিল্টারিং করে নিলাম, তো ব্যাটস ফিল্টারিং করে একটু নিচে যাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু সাজেস্টে চলে আসছে। দেন এখন আমি এই ভিডিওটা ওপেন করব, তো ওপেন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাটস এই চ্যানেলটি আমি প্রমোট করব, মানে এই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমি চ্যানেলটির ভিতরে চলে যাচ্ছি সিম্পলিভাবে, তো ভিতরে চলে আসার পর দেখতে পাচ্ছেন ব্যাটস এই চ্যানেলটা। তো এই চ্যানেলটা আপনাদেরকে যেটি করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশানটা আপনারা চেক করবেন, এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার এই চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার এই চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই চ্যানেলটিতে গিয়ে যে কোনো একটা ভিডিওতে 1 মিনিট বা 1.5 মিনিট বা 30 সেকেন্ড দেখার পরে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করবেন, করার পরে সেই স্ক্রিনশটটা আমাকে টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রাম কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশানটা চেক করবেন, টেলিগ্রাম চ্যানেল প্লাস টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনারা আমাকে পার্সোনালি নক করে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলেই আমি আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে আমাকে ইমোতেও স্ক্রিনশট দিতে পারেন। এখানে টেলিগ্রাম এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল গ্রুপ লিঙ্ক প্লাস ইমো নাম্বার প্লাস এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা এই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করবেন, যে কোনো একটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, দেন স্ক্রিনশট নেবেন, মিনিমাম 1-1.5 মিনিট ভিডিওটা দেখবেন, কারণ পেইড জিনিস আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, একটা সাবস্ক্রাইব কিন্তু কোনো ম্যাটার নয়। এই সিস্টেমে কিন্তু আপনাদেরকে কেউ কোনো দিন কোনো পেড সিস্টেমগুলোই দিবে না। তো আমি চেষ্টা করি ব্যাটস আপনাদেরকে দেওয়ার, বিনিময়ে আপনাদের কাছে ছোটো মানে একটাই রিকোয়েস্ট, ভালোবেসে আপনারা শুধু আমাকে ভাববেন যে এটা কোনো কিছুই নয়, আমরা ভালোবেসে সুমন ভাইকে এতটুকু উপহার দিচ্ছি, এটা ভাবেই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের পাশে আসি ততটুকু পারি ইউটিউব রিলেটেড আপডেট দিয়ে হেল্প করার জন্যে। তো এই চ্যানেলটি আপনারা ভিতরে গিয়ে একটা ভিডিও ওপেন করবেন, কাইন্ডলি ব্যাটস ভিডিও ওপেন করে দেন, ভিডিওটি 1-1.5 মিনিট দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবেন, ডাইরেক্ট চ্যানেলে গিয়েই আপনারা সাবস্ক্রাইব দিবেন না, এখানে একটু ভিতরে গিয়ে দু একটা ভিডিও ওপেন করে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে টেলিগ্রাম এই যে টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে দেখাই এখানে আপনারা জয়েন করবেন। তো আমি টেলিগ্রামে চলে যাচ্ছি সিম্পলিভাবে, তো টেলিগ্রাম আসার পরে ব্যাস দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু আমার টেলিগ্রাম মানে সিপিরেটেড আপডেটের গ্রুপ, এটাতে জয়েন করতে পারেন। ইউটিউব যারা মানে কাজ করবেন তারা ইউটিউবে জয়েন করবেন, পাশাপাশি আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জয়েন করতে পারেন সিম্পলিভাবে। এই যে ব্যাটস এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানেও আপনারা জয়েন করতে পারেন, এই চারটা জায়গায় এই তিনটা জায়গায় জয়েন করলেই হচ্ছে আশা করি মোটামুটিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমার আইডির নাম হচ্ছে এই যে আপনারা কাইন্ডলি দেখেন, এটা হচ্ছে আমার আইডির নাম, সরি এইটা সুমন আহমেদ, দেখতে পাচ্ছেন ব্যাটস সুমন আহমেদ, এটা হচ্ছে আমার আইডির নাম। এখানে আমাকে পার্সোনালি নক করে স্ক্রিনশট দিতে পারেন বা ইমোতে দিতে পারেন বা ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে নক করলেও হচ্ছে, আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে ভিপিএনটা দিয়ে দিব। তো ব্যাটস আশা করি ভিডিওটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তো ব্যাটস ভিডিওতে কতটুকু উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটি মানে ভিপিএনটি পাওয়ার পরে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, অথবা আপনারা আগে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, তো নেক্সটে আবার আপডেট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মা আইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।